স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত কর্তৃক আক্রান্ত। যখন দেশের উপর আঘাত হানা হয়েছে, দেশ আক্রান্ত হয়েছে, সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে, সাধারণ মানুষের সহায় সম্পত্তি আক্রান্ত হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে, রাষ্ট্রের উপর আঘাত হানা হয়েছে, তখন আমরা আজকে সমবেত হয়েছি। বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয়েছে 1964 সালে। 64 সালের পর গত 60 বছরে কখনো এই টেলিভিশনে এরকম সন্ত্রাসী ঘটনা ঘটে নাই। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মি বাংলাদেশ টেলিভিশনের কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছিল। 1975 সালের 15 আগস্টের পর ঘাতকরা বাংলাদেশ টেলিভিশনের আরও কয়েকজনকে হত্যা করেছিল। কিন্তু টেলিভিশন ভবনে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ, এটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। যে মন্ত্রণালয়ে যখন ঘূর্ণিঝড় হয়, যখন জলোচ্ছ্বাস হয়, যখন অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, যে মন্ত্রণালয় থেকে ছুটে যায় মানুষ, মন্ত্রী, অন্যান্য কর্মকর্তারা ছুটে যান এবং মানুষের পাশে দাঁড়ান, সেই মন্ত্রণালয় হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এটি মানুষের কাজ করে, সেখানে আগুন দিয়েছে, এটি রাষ্ট্রের উপর হামলা। সেতু ভবন, যেই সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ করেছে, যেই সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনা করেছে, যেই সেতু ভবন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ পরিচালনা করেছে, যেই সেতু ভবন বঙ্গবন্ধু টানেল, এই উপমহাদেশের প্রথম রোড টানেল নদীর তলদেশ দিয়ে, সেটি নির্মাণ কাজ পরিচালনা করেছে, সেই সেতু ভবন চালিয়ে দিয়েছে, ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে, যে জন্য ইন্টারনেট কানেকশন বেশ কয়েকদিন বন্ধ ছিল, এমনকি সাবমেরিন ক্যাবল সমুদ্রের নিচ দিয়ে আসলেও স্থলভাগে অনেক জায়গায় উপর দিয়ে নেওয়া হয়েছে, যেখানে পেয়েছে টার্গেট করে সেগুলো কেটে দিয়েছে, ধ্বংস করা হয়েছে। এইভাবে রাষ্ট্রীয় সম্পত্তির উপর মেট্রো রেল, ঢাকাবাসীর গর্ব, দেশের মানুষের গর্ব, ফুটওভার ব্রিজ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। শত শত নয়, 1000-এর বেশি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। এগুলো কোনো সরকারের সম্পত্তি নয়। ঢাকা সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কার করার গাড়ি জ্বালিয়ে দিয়েছে। সেই আমি রাষ্ট্রদূতদের নিয়ে এই ধ্বংসযজ্ঞ দেখানোর জন্য তাদের নিয়ে গিয়েছিলাম। ইটালিয়ান রাষ্ট্রদূতের কথা বলা হয়েছে, তিনি নিজে বলেছেন ইটস এ শেম। তার আইডি হ্যাক করে বিভিন্ন রাষ্ট্রদূতের আইডি হ্যাক করে, বিদেশিদের আইডি হ্যাক করে, সেখান থেকে উল্টাপাল্টা পোস্ট দেওয়া হয়েছে। ইটালিয়ান রাষ্ট্রদূতের আইডিও হ্যাক করা হয়েছে।